আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো ডাকবাংলা মিক্সন মার্কেট পূরণ ব্যাগের দোকান, এবং খুবই কম দামে ভালো মানের ব্যাগ এখানে পাওয়া যায়। তো আপনারা যারা অল্প টাকার ভিতরে একটু ভালো মানের ব্যাগ খুঁজেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি যেখানে নিয়ে এসেছি, এখানে ডাকবাংলায় আসলে আপনাদের যে কোনো কাউকে বললেই মিক্সন মার্কেটটি দেখিয়ে দেবে। তো মিক্সন মার্কেটে এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় পুরাতন। তো আজকে আমি ব্যাগের দোকানে নিয়ে এসেছি, কারণ অনেকেই ব্যাগ পুরাতনের ভিতর একটু ভালো মানের ব্যাগ খুঁজে। তো আমি কিছু ব্যাগ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভাইয়ের হাতে একটা ব্যাগ, কালো। এই ব্যাগটাও বাইরের থেকে আসা, এখানে সব ব্যাগই বাইরে থেকে আসা। তো এই ব্যাগের দামটা কিন্তু 300 টাকা মাত্র। তো এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এর ভিতরে কাপড় চেন সব কিছুই ভালো। তো এই ধরনের ব্যাগ দেখতে পাচ্ছেন, এই যে সাদা আরও একটা ব্যাগ, এটার দামও কিন্তু 300 টাকা। তো এই কোয়ালিটি যত ব্যাগ এরকম 300, 350, 250, 200, 100 কিংবা 1000 টাকার উপরেও কিন্তু ব্যাগ আছে। তবে যে যে ব্যাগ যে কোয়ালিটি সেই অনুযায়ী ব্যাগগুলোর দাম রাখা হয়। তো এখানে দামাদামিরও সুযোগ আছে, দামাদামি করে এখানে নেওয়া যায় ব্যাগটা। তো ভাই যে ব্যাগগুলো দেখিয়েছে আমাকে 300 টাকা করে, এটা উনি বলেছে। এটা কিন্তু চাইলে আপনারা দাম করে নিতে পারবেন। যা হোক, তারা যে দামটা বলে তারপরেও কিছু দাম বলা যায়। তো আমি আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যায়, স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রলি ব্যাগ এবং সাইড ব্যাগ ও বিভিন্ন রকম ব্যাগ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। আর এর একটা একটা ব্যাগের এক এক রকমের দাম। তো আপনাদের যাদের এর ধরনের ভিডিওটা ভালো লাগে, তারা আশা করি কমেন্টে জানাবেন, যাতে করে আমি পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড দিতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।